গেছে। আমি আহিছোঁ ডাউকি, ডাউকি রিভার এখন আমি ইয়াতে বোটিং করিম। গোটেই ভিডিও আমি ট্রিপর বনোৱা নাই আৰু এইবিলাক তো জানেই, শ্বিলং টিলং কিমান বনাম, কিন্তু আমি বোটিং করিম আজি, তার ভিডিও বনাম, আপনাদের চাব। নাজানো কেনেকুৱা লাগে, ফার্স্ট এক্সপিরিয়েন্স। ডাউকি মানে ব্রিজ খন নাপাওঁতেই আমি ইয়াতে ৰখি ৰাস্তাৰ পৰা এনেকৈ নামি যাব লাগে তলৰ পিনে। চাওঁচোন কেনেকুৱা লাগে, ধুনীয়া, এনে পানীটো বিৰাট চাফা। গুড, হাই কৈ দিয়া এবাৰ। ডাউকি রিভার, আমি ইয়াতে টিকেট করলো, এখন নাওত 1000 ললে, এখনত দুখন ললো আমি 2000 টাকা দি। এখনত তারমানে তিনজনের উপর থাকবে নয়, আমি যেহেতু চারিজন মানুষ আছো, তারখানে আমি দুখন লিছো। আমি আহিলো, টিকেট ললো, এটা আমি আইছো নাওত, এই রুমে উঠি যাই ভিডিও করে আছে। কেনকা এক্সপিরিয়েন্স? খুব ভাল লাগছে, আমি 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 দুহ এখন নাওত উঠিম, হ্যাঁ ভাল লাগছে। ও আমি ডাউকি গলে যখন ব্রিজেদি ক্রস করো, যত ফটো উঠিব নিদিয়ে এইখান ব্রিজ, আজি আমি তলৰ পৰা মাৰিছো ফটো। এপিনে বোটিং গৈ আছো আমি, নদীৰে নদীয়ে, বিৰাট ভাল লাগিছে, পানীটো বিৰাট চাফ, তললৈকে দেখি আছো তাৰমানে। আমি দাদাজনে ধুনীয়া ঘড়ি বজাই আছে, ৰোমেণ্টিক কৰি পেলাইছে। এই ই গুলি আহিছে, অ এইকেইটা আমার বন্ধু কেজন। ধুনিয়াকে কিবা কই দিয়াচোন তুমি, এইটো ইউটিউবত যাব নহয়, তুমি জানা নে কিয় ভাল নোপোৱা তুমি? ই লাজ লাগে তার, এইবিলাকও যাব ইউটিউবত, গম পোৱা নাই তুমি? মই সব দি দিম। ইয়াতে চাওক বাইদেউহঁতে বৰশী বাই আছে, মাছ মাৰি আছে, ইয়াতে বটল উঠি, এই ই কি লেভেলত শুই আছে, এইটো চোৱা না, ক'ত থৈ দিছে ইণ্ডিয়ান ফ্লেগখন, ভাল লাগিছে। জয় হিন্দ, আমাক চলাব দিব নে সোধাচোন। আপকা মদত হৈ যাতা না, নৱেম্বৰ ডিচেম্বৰত ভাল লাগে ইয়াতে চবতকে ন। ৰুমমেট কিবা কোৱা, আজি ডাউকি আহি তোমাৰ কেনেকুৱা লাগিছে? বঢ়িয়া লাগিছে, পানীটো বোলে ইয়াতে নৱেম্বৰতে চাফা, এতিয়া অলপ সেইটো আছে, নৱেম্বৰ ডিচেম্বৰ জানুৱাৰী টাইমত বোলে বহুত ক্ৰিষ্টেল ক্লিয়াৰ হয় পানীটো, তথাপি এতিয়াও মানে ক্লিয়াৰিটি আছে, ভাল লাগিছে। তথাপি মই এনেকৈ বোটিং কৰি পোৱা নাছিলোঁ, পানীত হয় পাইছোঁ, এই সৰু সৰু জেগাত, এই তাতে কি আছিলে এইটো,
এইফালে নদীর কিনারতে খুব প্রকৃতির মাজত কেম্পিং করে খুব ভাল লাগিব ইয়াতে থাকি। আমিও কেতিয়াবা আশা করছো আহিম। বেশি ঠান্ডাত নোৱাৰিবা, মৰি যাব ইয়াতে, বতাহটো বহুত থাকে যে। এইটো আমাৰ এটা গন্তব্যস্থল, ইয়াতে তাৰমানে অকণমান টাইম ৰখাব আমাক, 20 মিনিটমান কিবা কিবি আছে চাম বাৰু, তারপর আকৌ এইটো সাইডে লৈ যাব আমাক বাংলাদেশ বৰ্ডাৰত। লাগি গল পাৰত। আমি এতিয়া বাংলাদেশ 0 পইণ্টলৈকে আহিছোঁ। ইয়াতে বহুত ক্ৰাউড, চব বাংলাদেশী মানুহ এইবিলাক। এইটো কাম বন নাই নেকি, ইমান মানুহ আহিছে। আমাৰ ইণ্ডিয়াৰ ফালৰ মানুহ খুব কম, এইবিলাক বাংলাদেশী। অঁ, ইমান ক্ৰাউড, কাক ভিডিঅ' কৰিব লাগে, বাংলাদেশী ভিডিঅ' কৰে। ঠিক আছে, এইবিলাক চাওক বাংলাদেশী, ইহঁতে কিবা মেলাৰ নিচিনাকৈ আহিছে দেখোন। ইয়াতে এইটো আছে, এইটো ঘূৰি থাকে ইয়াৰ ভিতৰত মানুহ উঠি নাৱৰ নিচিনাকে। বাংলাদেশৰ ফ্লেগ ইয়াতে উৰি আছে। ইয়াতে কি কৰি আছে বে এইবিলাক, আমি আহিলোঁ এতিয়া, তারপরে খুব ভাগর লেগে গেল খুব ঘুরি। তো আমি করলো বোটিং, বিরাট ভাল লাগিলে। ইমানে আছিল, এইটাই আমার ডাউকি রিভারের বোটিং। আর যাম অল্প আগলেকে, এইবিল নেদেখাও, এইবিল ট্রাক গৈ আছে, বাংলাদেশের পর আছে। এই নদীটো প্রেমত পড়লে এনেকাই হয়। সো ঠিক আছে রাইজ, ইমানে আছিল ভিডিওটো। আপনাদের লাইক করব, শেয়ার করব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করব। বহু দিনের মূর্তি ভিডিও দিলাম, থ্যাংক ইউ।